যে কোন জিনিস খাইতে সময় বিসমিল্লাহ যদি কোনো মানুষে যদি খায় না আনা বিসমিল্লাহ খাই লাইছে খার আর মাঝখানো মনে হয়েছে তখন দোয়া পড়িতা বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরুহু খেয়াল করছেন বাদ বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরুহু বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরুহু এগুলো জানা থাকবেন সবর দয়া করে সারায় খাওয়ার দোয়া পাউরি লইল গু পড়িতায় আর খানির মাঝে মাঝে কিতা পড়িতায় আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর যত সুন্দর করিয়া বেশি করিয়া পড়িবায় আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর যত শুক্রিয়া আদায় করবায় আল্লাহ রিজে ঘর মধ্যে বেশি করিয়া আরো বরকত দিবাম খাওয়ার মাঝখানো চা দুধ খাইতেও দোয়া আছে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু লবণ খাইতে সময় দোয়া পড়েন বিসমিল্লাহি হানি আম্মারিয়া আর খাওয়ার শেষে দোয়া পড়িতে নবীজিয়ে ফরমাইছেন আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال كان النبي صلى الله عليه وسلم اذا فرغ من طعامه قال الحمد لله الذي اطعمنا وسقانا وجعلنا من المسلمين اغفريتاي নবীজি কইত্রা ইজা ফারাগা মিন তুআমি খানিত থাকি যখন ফারি কইবাই ফারি কোয়ার লগে লগে কিতা করতাই ফারি কোয়ার লগে লগে ও দোয়াটা বলিতাই আলহামদুলিল্লাহ আল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন আর দাওয়াত খাওয়া সম্পর্কে আবার নবীজি কইত্রা বলে কিতা পড়াইতাই আলহামদুলিল্লাহ আল্লাজি আতুইম মান আতআমানি ওয়াসকি মান সাকানি ইগু দোয়া বারণ ও মেরা তোমরা এই দোয়া বারণ দি কইবা না না আমরা দাওয়াত নাই হয় দাওয়াত কইবা না একদিন আয় আয় দাওয়াত যে তু হড়ব এত গু ফড়ি দেয় আলহামদুলিল্লাহ আল্লাজি আতুইম মান আতআমানি ওয়াসকি মান সাকানি আর যারা আমরারে বাড়িয়া খাওয়াইন যারা আমরারে খানি লইয়া খাওয়াইন মা বই নকলে খাওয়াইলাম ভান্ডারি লইয়া খাওয়াইলাম শিরনিবাড়ি যারা লইয়া খাওয়াইলা এরার লাগে দোয়া করতে আলহামদুলিল্লাহ আল্লাজি হু আশবানা ওয়া আনআম আলাইনা ওয়া আফদাল আমরার মা বই নকলে বাড়িয়া খাওয়াইত্রা ভান্ডারি বাড়িয়া খাওয়াইত্রা এর লাগি দোয়া করতে আলহামদুলিল্লাহ আল্লাজি হু আশবানা ওয়া আনআম আলাইনা ওয়া আফদাল ও দোয়াটা কিতা করতে হয় পড়িতে আর খাইয়া আল্লাহ আট খানো মুসিতে মা বই নকলে শাড়ি রাখো আরেক গুরে উন্না আরেক গুরো লালিত না নি আর যুবক ভাই এনে আনো তফন না হয় এক গুরে তফন ফুসাত লাগিয়া নু অকলতা বাড়ি যায় ইলা ওয় প্রায় জাগাত আমি নিজে দেখছি সরম লাগছে বিয়া বাড়ি বেড়া খাইয়া লং দিতে এমনি তুলা মারছে বুঝাইছি আস্তাগফিরুল্লাহ অজু বড়িয়া লঙ্গি দি মুখ পুষন মকরু আলাদা খাবার দিয়ে মুখ মুসিতা ও লঙ্গি যখন নিজের ব্যবহার কিতো কারণ দিয়ে মুখ মুসিতরা বুঝাইছে নি হয় আর হিবাই দিয়ে আমার হলতা বাড়ি যা সরম নাই সরম এর লাগি বিশেষ করিয়া কুটুম্বালি কুটুম আইসন খেয়াল করিও খানির শেষে আলাদা এখান খাবার দিও আমরা কই এই এখান বাদ খাবার দেবে বাদ কিরব বালা খাবার দিয়া বেটা হাত বুঝি তো কুটুম বাড়ি এই কুটুম আইসন মেসা বগল আইসন এখন বাদ খাবার দো খৈন্যান মানছি যেন তেন বাদ খাবার কইবা মায়ের কইবা বাদ কি বালা গামছো হইতো আত বাইরাস ঢুকতো না বালা লুঙ্গি ও মানে কাপড় এখান দেও বালা রুমাল দেও বাদ খাওয়ার পরে হাত মুছিও দেখো বাদ খাইয়ালে যে পাত্র আত দই আমরা রানি যে থালো বর্তন না দোয়া বালাই যাই যাচ্ছে দোয়া না দোয়া বালা অন্য জায়গা দইলে রিজে হ বরকত গরিবি আয় না হো সুবাহানাল্লাহ ও তার লাগি বিয়া বাড়ি দেখো বাতে কানো খানি আর আরে কানো হাত দই গুবাল্লা আরে ওজন কবা ইয়ে ইতে আরেক তানি খানি এখানো হাত দই এখানো এক চলে খাইতা এখানো দইতে আরে কানো থালো দইতে না থালো দইলে জায়জ আছে কিন্তু না দোয়া বালা ইলা যদি খেয়ে দই না আমল করো তাহলে গরিবি আল্লাহ দূর করে রিজে আল্লাহ বরকত দে ওকে ভাললে আমল করি আও হেরে হেরে আমল করার চেষ্টা করি মাঝে মাঝে বালা মাঝে মাঝে খাইয়া হাত দুই আলাদা বাটিত আর হাত আলাদা কাপড় মুছিতে নিজের কাপড় মুছিতে না
इतना तक ही बीमार हो, इतना तक ही बीमार हो, अल्लाह की साड़ी और पेंट लुंगी इतना मुसीबत लगे ना एक्स्ट्रा हो तो और बाला का वोट दियो कुटुम का शेयर लेको जो अगर बाला का वोट दो देखिए अगर बात का वोट दो ना गौरवाओ फुसनी जगान माबुन अगले जगान दी थालुल फुसों जगान इकान अब बाला हो तो बुद्ध ऐसुनी इकान जो दुनियार फसा फुसनी देखा जो दी शराब हमारा ही वोगा ना अल्लाह की विशेष करिया अल्लाह बंद जगान जार जिन्न खवार फरे फान देख सुन्नी अम्रार देशो फानो सुन लगाएं फीट बाजुबा है फान का सो फत्ता किला तके ओला तके नानी ও তার বুক বাজু ভাই আপনি ডেটা ফালাইয়া দেখতা মাকড়র কিচ্ছু আসেনি কোনো ভাইরাস কোনো রোগ কোনো ফুকা আসেনি ফানর উফরে দি কোনো ফুকে বাসা বাঁধে না ফানর বুক বাজু ভাই বাসা বাঁধে হালকা জাল ভাইতা ভারত হালকা কিড়াও ভাইতা ভারত ও কিড়া ওই যাইব তুমি উফরে দি সুন লাগাইয়া খাইলিলায় উফরে দি সাদ্দা লাগাইয়া খাইলিলায় আর বিদ্রে দি কিড়া রইছে দেখছো না বালা করিয়া বালা করে চাইছো না আর খাইয়ালে কি তো হইছে মুখো বাইরাস ঢুকি গেছে এখন খালি মুখ ফসা মুখো জাবরা ফসি গেল নানি শীতের দিনে ফসিয়ালে কি তো হইব খসায় কত কষ্ট হইব সারা আসিবা হা হা হয়ে তাই হু নানি সারা আসিবা হা হা কইয়া আর তাই তো মুখ চিত্রাইতে পারতাম না তাই হু বুঝতেছে এল্লা গিয়া ও মুখো বাইরাস ডুবব ফানত নাকি বাইরাস হয় বাজারি ফান আনিয়া মা বই নকলে বালা করি দইবার বুক বাজুবার তবে সারা সাইয়া গাইবা ফান দইয়া তৈছো নের ভরেও কোনো মাখড় বই দিতে পারে এল্লাগি বিদ্রে দিওয়ালা মলিবাই হয়লা কিটা করবাই আমার বা সাইয় ফান আত লইয়া আধানিও কে খানক ফানর বিত্তর বাজুওয়ালা মলা মারি ওই দেখো আমরার উস্তাদে শিখাই দিছন মলিবাই মলিয়া বাড়ি মারিও ডেটা বড় দেখো হালাই দিও ডেটাও তা কিছু ফালাই দিও বড় ডেটা খাইতে হয় না আপনার সাফে খাইলে আর ফান খাইতে সময় ইটা শর্ত কোনো কিতাব আদিত নাই আমরা ইসলামী লব তো না হয় একবার খালি গ্রান খালি লইত্রা বুঝুন গাড়িতে ধরলি বুঝুন ইটা হুদ্দা ইটা আমরা লাগি না এক টুকরা বুঝুন ফালাইন লাগাইলে গাড়িতে ধরলে ইটা হুদ্দা যে গু কিতাবে কর ফানর ভিতরে দি শুন লাগতো ফান তাকে ওলা বিদ্রে দি লাগতো শুন বিদ্রে দি তোমার মুসলা লাগাও সাইয়া গাইতা ওলা মলিয়া কোনো জার্ম থাকলে জীবাণু থাকলে মাখড়ে কিচ্ছু দিলাইছে এক রাইতে ডিম পাড়ি দিছে ওগু সব মরি যাইব ওগু দেখবাই ফুসিয়ে ফালাই দিবাই ও বাসিলায় এখন ইলা নাই আমরা খালি নাখো খালি গোসাইয়ার আর খালি ফান এগু গাইতে সময় খালি পুজো সদ্যা দিয়ার হলা না কচ্ছে হয় যার কারণে নবীজিয়ে কইছেন ওলা তুমি তান কিতা করো ওই দেখো ওই দিন আগে কইছিলাম তিনবার ফানি গাইতাই আন ইবনে আব্বাস কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশরাবু ওয়াহিদা তুমি তান ফিও না পিয়াস মারিও না একবার লা তাশরাবু পি ওয়াহিদন আকা শুরু বাল বাইরু ওয়ালাকিন ইশরাবু মাসনা ওয়া সালাসা ওয়া সামু ইজা আনতুম শারিবতুম ওয়া হামাদু ইজা আনতুম রাবাতুম তুমি দেন খাইতে সময় এক পিয়াসে না ওরে আল্লাহর বন্দে গান খাইতে সময় কিতা করিও দুই কিবা তো তিন পিয়াসে তুমি তান খাইও দুইবারর হুকুমও আছে তিনবারে খাইতা সুন্নত এর লাগি এক পিয়াসে কোনো জিনিস খাওয়া যাইজ নাই এক পিয়াসে আমার মনে হয় একমাত্র খাইন মদ ওলা মদ খানেওয়ালে লম্বা ঠান দিন দেন অ লাগাইয়া যেমনি দিলা ঠান আগর মাত আগে মাতিসলাম এখন হদিস সরিবাইছে তুমি দেন কোনো জিনিস পিয়াস মারিয়া খাইতে সময় শরবত খাও কিবা তো পানি খাও কিবা তো কোনো ঠান্ডা কোনো জিনিস খাইতে সময় এক টান মারিয়া তুমি তান খাইও না তুমি তান খাইতে সময় দুই বা তিনবারে তুমি তান খাইও তিনবারে খাবাই লগিয়া নবীর সুন্নত হৌ সুবহানাল্লাহ আল্লাহর বান্দে গান এর জন্য নবীজি ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আন সমরাত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইলবাসু সিয়াবুল বাইদা ফা ইন্নাহা আতহারু ওয়া আতিয়াবু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সাদা কাপড় তুমি তাইন পিন্দো সাদা কাপড় বহুত পাকিজা পরহেজগারি একটা বালা কাপড় এর লাগে সাদা কাপড় পরিবার লাগি নবীজিয়ে কইছেন
এল্লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কালা ইলবাসুস সিয়াবুল বাইদা, বাইদা শব্দর অর্থ হইল সাদা, সাদা কাপড় পিন্ধা হইল গিয়া বালা, সাদা কাপড় তিমিতান পিন্ধিও, বহুত পাকি জেগি একটা কাপড়, বহুত সুন্দর একটা কাপড়, এই কাপড়টা দাগ পড়ি যাইব কইয়া সব সময় তুমি পরিষ্কার থাকবা। এল্লাগি নবীজিয়ে ফরমান, তুমি তান সাদা কাপড় বেশি করিয়া পিন্ধিও। খোয়ার অর্থ কি ধারণি, সাদা কাপড় বেশি তাকত, শুক্রবার দিন নমাজ মহল্ল কুটুম বাড়িতে সাদা কাপড় হইতো, এমনি খাস গাম জার্নি করডায় সবসময় সাদা কাপড় ফারতায় নাই, ফারবাই নকছে ফারতায় নাই। আমরা তো সারা সাদা হইতে হেরে হেরে কালারিং আছে দুই তিনটা, ওয়া মা তাকে কালারিং দুই একটা তাকে জার্নির লাগে, হুজাই যাইতে সময় লাগাই দিলে এগুত ময়লা হইলে জলদি বাসিত না, হলে ইতা ট্রেনও সিটও ফুটিলে এখানে এজান দিলে ময়লা লাগি যায় জলদি বাসি যায়। হ্যাঁ ও অগু দিয়া মোটামুটি গেলাই গিয়া আইতে সময় আরেক বলে এক লাইনের লইয়া আই গেলে রানি, ও সফরের লাগে খালা কালারিং দুগিয়ে গুয়া আছে। কিন্তু আল্লাহর বান্দেগান নবীজিয়ে কইত্রা, তুমি তার কাপড় সাদা পিন্দিও, পাকি জেগি পরহেজগারি সুন্দর খুবসুরত কাপড় হইল গিয়া সাদা, সাদা কাপড়ে দলা সবরে কাটে, খালারেও কাটে, সামলারেও কাটে, দলারেও কাটে, কাটে না না, হ্যাঁ কাটে, কিন্তু খালা মাঞ্চরে কাটিব, খালা মাঞ্চরে সবরে কাটে, আর খালা মাঞ্চরে খালা কাপড়ে কাটিব না না কাটত না। এক বেটি মানুষ ওলা গেছন খুন্না দেখাত, গেলে দেখছন মেয়েটা খালা, খালা দেখি আনলে তো বারোয়াই আনলে মুরব্বী মুরব্বী কইলা, ফুয়ার বউ আইনতরে বউ আইনতরে অত ফুড়িন গেছন বলে কিতা দেখলাই বউ ওইগু, হেরা উঠিয়া কইলা মশায় তুকাই পাইত না, বেড়া কইল রে ব্যবহার কিতা রে, কইল কিত হইছি জি, হ্যালো এখন আমি ওয়াজও বুঝাইতে রাখেন রাইত করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরা কইলা বলে বাজান মশায় তো গায়ে পাইতো না, এর অর্থ হইলে খালা মানুষ, উইন ফল্ট হইছে কি তার মানুষও খালার, হেলা হেরা খালা কাপড় এখন লাগাইয়া দেখাইছো, এরা গিয়া দেখছোন আস্তা মানুষ খালা, ও আর খাটিব নি কৌসাই খালা মানুষ, আমরা যারা খালা আছি বেশি যদি খালা কাপড় লাগাই যায় তল খালা উপরও খালা তকিও খালা কৌশল দেখতে কিতা লাগবে, মানুষ কবে দুয়াই আল্লাহর খরগু আটে জিন্না তুন্না তিন্না কিতা, তাহলে বেটি মানুষ খালো হইলে কিছু লাইট কালার কাপড় লাগাইলে অত খালা বোঝা যায় না, বেটা মানুষ খালো হইলে অত লাইট কালার কাপড় লাগাইলে অত খালা বোঝা যায় না, তবে সাদা কাপড় পরিধান করা নবীর এক সুন্নত, আর এটা পাকিজা কাপড় সব থেকে খুবসুরত আচ্ছা কাপড়, এর লাগে সারা পরিধান করার চেষ্টা করবা সাদা কাপড়, মাঝে মধ্যে খালা কাপড় ব্যবহার করো, শুক্রবার দিন ঈদের দিন কোনো মহল কোনো মৈডিং কথা যাইতে কিছু সাদা কাপড় লাগে, সাদা কাপড় দেখো কত সম্মান ইজ্জত বাড়ায়, বড় রাজনীতিবিদ উকিল ম্যাজিস্ট্রেট সারার গাত দেখবা কিতা সাদা কাপড়, সাদা কাপড়, আর আমরা সাদা কাপড় লাগাইতে হালটো রাই না লাগাইবা, যাই হোক তুই তো মাঝে মাঝে লাগাইছন কোনো বাধা নাই লাগা কোয়া, তো আমি হানি ব্যবহারে আজকে বিশেষ করে আলোচনা করলাম, খাবার তো দরকার আছে, তরিকা অনুযায়ী খাইতাম না না কোন চাই খাইতাম, তবে আমি দুই একটা আমার বিজ্ঞান তাকে কয়া ডাক্তার তাকে কয়া ডাক্তারক লে সাজেকশন দিছেন, বাত খাইয়া সারা ফয়লাও ঘুমাইবা বিছনা রইবা না, যুবকলে খেয়াল করবা বাত খাইয়াও বিছনা লইও না বড় বড় বেমার হইব, রাইত বাত খাইয়া আমার নবিয়াইস তাকে দেড় হাজার বৎসর আগে খোয়া গেছেন, খাইয়া তুমি তান খয়ে একটা ভাড়া দিতা আটই লগিয়া নবীর সুন্নত, এখানে আইস ডাক্তার হলে কইত্রা রাইত খাইয়া তুমি তান খয়ে একটা চক্কর দিয়া আঠিয়া ঘুমাইও, খাইয়া অবিসলা লইও না বড় বেমার হইব, দিনওয়ালা খাইয়াও ঘুমাইও না বেমার হইব, খয়ে এক সময় কিছু সময় আঠিয়া চক্কর দিয়া তুমি তান ঘুমাইও, খেয়াল করছো নি বাদ,
আর যে কোনো দিন খাইতে সময় তোরা পয়সা খরচ করিয়া বালা জিনিস খাইও, কিছু বালা খাইও, আমরা তো খালি জাবড়া জিনিস খাইয়া মরলাম। তেল খাইতা সেরজি খাও না, মৌষ্টেকু 10 টাকা বাঁচাইতা করু, চাইর কুনি গু আনলা হানির লাগা দেখবো খাইয়া খালি কাজ দিই গো মাখিয়া দেখিয়া দিন গত আটা আটা করে বিভিন্ন টাইগার মৌষ্ট মৌষ্ট তেল বার হয়েছে। এটার তা কি বেশি বেমার হয়, অ্যালার্জি জাতীয় বেমার হয়। তেল সেরজি খাও, ইঞ্জিন খাও, চূড়া 10 টাকা 20 টাকা বেশ যাইব, তেল তাকি বিভিন্ন ধরনের রোগ হয়, আর জল তাকিয়া বেশিরভাগ বেমার হয়। মানুষে যদি বিশুদ্ধ জল খায় না মানুষের বেমার পড়ে যায়। দেখবাই হোটেল গিয়া 40 টাকার রুটি খাই লিছে, পরোটা খাই লিছে, কিন্তু ও হোটেলের জগর গুলা পানি খাইয়া বার ইয়াই ও বেমার ঠানে দেখছো রানি, ইবা 40 টাকা 50 টাকা খাই লিছে, কিন্তু 10 টাকি একু বোতল খাইতে সময় এগু যেন ফ্রেশ পানি। সৌদি আরব গেলে দেখবাই কোনো খোলা পানির সিস্টেম নাই, হোটেলে যাও প্যাকিং, বাজারে যাও প্যাকিং, খেয়ার বাসার যাও প্যাকিং, তারা এটা টিউবওয়েল ডেকি মারা ইটা খারবার নেই, বুঝাইছেন নি, হো বোরিংয়ে পানি এগু তুলে গোসল করেন, ইটা পানি তারা মুখও দিন না। ওটার লাগে সৌদি আরব গেলে তো আমার আবিচ্ছাপ তাইনু গেছ, সৌদি আরব গেলে ফেটর বেমার কমি যায়, জল বালা ফ্রেশ জল ফেটর বেমার কমি যায়। যেটা খায় ব্র্যান্ডেড মাল, ডিম খাইব ডেট লেখা, ডিমও ডেট লেখা আছে, খোলা তো ডেট লেখা আছে, সবও ডেট লেখা আছে, বালা বালা জিন আল্লাহর বান্দে গান। ওই যেন মাসি যেটা আছে মাটি মাসি সম্পর্কে আল্লাহ রাসুলে ফরমান, দয়া করিয়া তুমি তান কি করিও, এই যেন মাসি ফড়ি গেলে ওটা তুমি তান ওলা ডুবাইয়া তুমি তান খাইও। আমরা নবী খানিও শিখাইয়া গেছো, আমরা নবী কিতা করছো খিলা খাইতায় দুরুদ শরীফ সবে বড় কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আবার আল্লাহ রাসূলের হাদিস, আন আবি হুরায়রা কাল কাল আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত্তু ইনিস্তাহাদু আকালাহু ওয়া ইন কারিহাহু তারাকাহু। কোন জিনিসের আইব লাগি গেছে, হই মাতে না, কোন জিনিসের মাসলা জানি আর কোন হাদিসের হাদিস, কোন জিনিসের আইব লাগি গেছে, আইব ফানি কদুত কি কি রায় তোলা খামড়াই লিছি ইলা হয় না, হয় কোন জিনিস আইব লাগি গেছে, খোলাত আইব লাগি গেছে, কি গিয়ে খামড় মারি দিছে, খিরে গুত কি গিয়ে খামড় মারি দিছে, খাল পড়ি গেছে, দাগ পড়ি গেছে, একটা জন্তুরে গাড়িয়ে বাড়ি মারি খাল ফালাই দিছে, মুরুগি গুর ঠেং ভাঙ্গে গেছে। ও নবীজিয়া কইত্রা কোনো খাওয়ার বস্তু জিনিস যদি আইব লাগি যায়, তোমার যদি মনে চায় খাইতে পারবাই কোনো বাধা নাই, আর যদি মনে চায় না তাহলে তুমি এক নীরব এক জায়গার মধ্যে রাখি দো আর খাইও না, যেটা তোমার মনে মানের না নখরত করে এটা তুমি খাইও না, ফেটো বেমার হইব, ক্ষতি করে, ক্ষতি করে না না ফেটো ক্ষতি করবো। যে জিনিস মনে করল সবরি গু ডাক দেখছো বাদুর বিশুয়া জিনিস, খোটা বিশুয়া জিনিস, ডাগালা সবরি খাইও না, যদি কো খাটিয়া খাইলাই না আস্তা গুবিছে লই লিব, কিছু জিনিস আছে খাইতা এটা খোলা ওলা বাদুরে চুই লিছি খামড় মারছে খাইও না, এমনে যদি অন্য কোনো ভাগকে বাদ কুন্টা মারছে মুরগে কুন্টা মারছে কোনো বাধা নাই, বিশুয়া জিনিস নাই। যে জিনিসও দাগ লাগি গেছে আইবদার হয়ে গেছে মনে মানছে না খাইও না, নবীজি ফরমায় আর যেটা আইবালা হয়ে গেছে মনে মানের না এটা তুমি খাইও না। পরে আল্লাহর বন্দে গান, আমরার দেশ কিছু মানুষ আছো না আইবদার জিনিস সান খাইলাইতাম, খাও মনে মানেতে খাও, আর আমরার দেশ কিছু মানুষ আছো কিছু মহিলা হল ভাইবাই যে তা দেখন তান ফরানে বড় মাঙ্গে তান জান যায় গিয়া, একটা বেটি না সই তোমার বাড়ি গিয়া মরিচ গেছো মরিচ দেখলা, হারে বা আমার আর নাই, ও সে জ্বালাই লিছি বুঝাইছেন, ও মরিচ দেখি ওর জান শেষ, ফানি কতি দেখাতে ইয়া আল্লাহ কয়টা ধরছে, নাই আমি রইতে রইতে হয় না আমার আতো টাটা পড়ছে, আত বুঝুন টাটা পড়ছে, ও যেটা দেখব খুঁজিব তুমি লাগিয়ে লতা ন তুলাত হয়ে গেছে, কইব আমার দুঃখা দিয়ে ভারবাই তুমি লাগি যাইও না মাছ মারাত জান যাইব গিয়াও কইব দুগু মাছ তুমি আমারে দেও, মরিচ গাছ দেখলে খোঁজা শুরু করব, খিরা দেখলে খোঁজা শুরু করব,
ওজন খুজার একটা অভ্যাস আমরার দেশ কিছু বেটিন তোর কোন জায়গাত আছে কিছু বেটা মানুষরও আছে ওরে আল্লাহর বন্দেগান লালচি জিনিস আখতা একদিন আইসো তিন মাস ছয় মাস পরে আইয়া দেখছো বলে গুমরিস দিলাও আইয়া দেখছো বলে আমার তোরা ডুলা দেও আইয়া দেখছো বলে ভাল লাগের বা দেখিয়া আসানখা জিনিস আর হিতা মানুষ এক গুরো দেখা মাত্র খালি খুজন খুজার অভ্যাস হয়ে যায় আই যাইব খুঁজিব বাদর সপ্তাহতে ইয়া খুঁজিব এর বাদর সপ্তাহতে ইয়া খুঁজিব যে তা দেখবো খালি খুঁজিতে খুঁজিতে নেওয়ার শেষ হইত নাই এইভাবে এক গুরো আদতওয়ালা মানুষ আমরার দেশ আসন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইত্রাপ আন আয়েশা কাল قال رسول الله صلى الله عليه وسلم اذا اكل احدكم فنسي ان يذكر الله على طعامه فليقل بسم الله اوله واخره